মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পদযাত্রা করেন সদ্য বিজেপিতে যোগদানকারী শুভেন্দু অধিকারী। সেই সভায় আসার পথে শুভেন্দু অধিকারীর সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন শুভেন্দু অধিকারীর অনুগামী গুরুতর আহত হন। আহতরা নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। বুধবার হাসপাতালে আহত কর্মীদের দেখতে উপস্থিত হন শুভেন্দু অধিকারী। 2007 সাল থেকে তার আগে 6 সাল থেকে বিভিন্ন কারণে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে কোনো রাজনৈতিক দল করা, যে কোনো ধর্ম পালন করা। সেক্ষেত্রে যদি কেউ মনে করে পায়ের তোলা থেকে মাটি সরে যাচ্ছে, গুন্ডামি করে মারপিট করে এসব করবে, এটা বিগত দিনে দেখা গেছে দীর্ঘস্থায়ী হয় না। কারণ আমরা একটা বড় শক্তির সঙ্গে লড়াই করেছিলাম 7 সালে 8 সালে 9 সালে, সেই শক্তি কিন্তু টিকে থাকতে পারেনি। তাদের সঙ্গে পুলিশ ছিল, টাকা ছিল, অস্ত্র ছিল, ক্যাডার ছিল, হারমাস ছিল, অনেক কিছু ছিল, চপ্পল পরা হারমাস ছিল, টিকতে পারেনি। মানুষই শেষ কথা বলেছে। এই মানুষের ভাষাটা কেউ কেউ এখন বুঝতে পারছেন না। আর কালকের যে কর্মসূচি ছিল, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি না, নির্বাচনে জেতা হারার কর্মসূচি না, এটা একটা ধর্মীয় অনুষ্ঠান ছিল। এবং এবছর নতুন হয়নি, এখানে এই অনুষ্ঠানটাই ধর্মীয় অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয়। কালকে একটু বৃহৎভাবে ওরা করতে চেয়েছিল এবং আমাকে ভারতীয় জনতা পার্টিতে আমি সদস্য পদ গ্রহণ করার পরে তারা আমাকে বরণ করেছে। সেখানে মানুষজন আসছিল এবং কাওয়ারের মতো আমার কর্মসূচিতে বা আমাদের কর্মসূচিতে বাধা দিতে পারেনি, সামনে আসার ক্ষমতা নেই। লুকিয়ে চুরিয়ে ভূতামড় বলে একটি জায়গা আছে কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতে, 15 থেকে 16 জন দুষ্কৃতকারী বলা যেতে পারে, জিহাদি বলা যেতে পারে, যারা অপর ধর্মের মানুষের ধর্ম পালনে বাধা দেয়। কোনো ধর্মে নেই, গীতা থেকে শুরু করে প্রত্যেকের নিজ নিজ যে ধর্মীয় গ্রন্থ আছে কোথাও কিন্তু হিংসার কথা বলা নেই, ভালোবাসার কথা বলা আছে। কালকে মিছিলে 5,000-এর বেশি ভক্ত ছিল, আমরা নিয়ন্ত্রিত করেছি। তারা ভূতামড়ে যেতে চেয়েছিল, পাল্টা প্রতিরোধ করতে চেয়েছিল, আমরা তাদের বিরত করেছি। পুলিশে এফআইআর হয়েছে, প্রতিবাদ হয়েছে, আজকেও এখানে মানুষজন আছে। আমি বলেছি গণতান্ত্রিকভাবে অন্যকে কষ্ট না দিয়ে নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এর প্রতিবাদ করব। প্রত্যেক নন্দীগ্রাম ভারতবর্ষের বাইরে নয়, বাংলার বাইরে নয়, এখানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার আছে নিজের নিজের রাজনৈতিক মত প্রকাশ করার, প্রত্যেকের অধিকার আছে নিজের নিজের ধর্ম পালন করার, কারোর অধিকার নেই এটাতে বাধা দেওয়ার। যারা বাধা দেবে, বিগত দিনে জমি রক্ষার আন্দোলনে যেভাবে লড়েছি, ভবিষ্যতে মানুষের নিজের অধিকার রক্ষার লড়াইতে একইভাবে যুবকদের নিয়ে, যুবতীদের নিয়ে লড়ব। এক ঝাঁক মহিলা আজকে এসেছে, কাল আসতে পারেনি। তারা যে ভাষাগুলো কালকে প্রয়োগ হয়েছে বলল, এবং যেভাবে আমাদের ধর্মপ্রাণ এই সমস্ত মহিলাদের উপরে আক্রমণ হয়েছে ধর্মীয় অনুষ্ঠানে আসতে গিয়ে, এই মায়েদের চোখের জল 21 সালে কিন্তু যারা করছেন বা যাদের মদত হচ্ছে অভিশাপ হয়ে আসবে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।